হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি খারকুল পাতা বাটা। এটা বানানো যেমন সহজ, তেমনি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা এটা বানিয়ে ফেলতে পারি, আর এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি খারকুল পাতা বাটা। খারকুল পাতা বাটা বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি এক বাটি খারকুল পাতা নিয়েছি। খারকুল পাতা কোনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইগুলো খারকুল পাতা, এই ডাঁটাটা ফেলে দিয়েছি আমি, দিয়ে পাতাগুলোকে কুচিয়ে রেখেছি। এটা কিন্তু গরমকালে বেশি ভালো পাওয়া যায়, বৃষ্টি পড়লে কিন্তু বাজারে আমরা এটা কিনতে পারি। এর সাথে আমাদের লাগছে, আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। লাগছে আমার 5টা কাঁচা লঙ্কা। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল পছন্দ করেন আর একটু পরিমাণ লঙ্কা দেবেন। লাগবে আমার 1/2 টি স্পুন কালো জিরে, 1/4 টি স্পুন হলুদ, 2 টি স্পুন লাগবে সর্ষের তেল। এর সাথে লাগছে আমাদের 7 মতো লবণ ও মিষ্টি। এখন আমি এই পাতাটা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। খারকুল পাতা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু আমি কাঁচা পাতাটাই পেস্ট করেছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাম 2 টি স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে, 1/2 টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পাতা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব লবণ, 7 মতো লবণ দিলাম। দিচ্ছি হলুদ, খুব সামান্য পরিমাণ হলুদ লাগবে। আর দিচ্ছি চিনি, 1/2 টি স্পুন মতো চিনি দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, এটা একদম ড্রাই হয়ে যাবে। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি একটু নাড়তে থাকছি। এখন আমার এই পাতা বাটার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এটা একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের খারকুল পাতা বাটার রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।